হ্যালো মশাই, এই তখন না আপনার ফোনটা তুলতে পারিনি। আপনার বৌমার সঙ্গে একটা রোমান্টিক সিন চলছিল, তারপর দেখলাম আপনার আয়েশ ওখানে মিস কল। যাকে বলুন কি ব্যাপার? শুয়োর, আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে আমার কাছে লাড্ডু পাঠাচ্ছিস? ও, এটা আপনার ভাই? তো ভেবেছিলাম জগাই মাদের মধ্যে একজন। প্রথমে আমার মোবাইল, তারপর 50 লাখ টাকা, এবার আমার ভাই। এক এক করে সব ছেড়ে দিচ্ছিস তুই। আয় শোন, আমার ভাইকে ছেড়ে দে। ছেড়ে দিলে সুকুমার ওই 50 লাখ টাকা পাবো কি করে? আপনি এক কাজ করুন মাস্টারমশাই, আপনার প্রভিডেন্ট ফান্ড থেকে 50 লাখ টাকা আমাকে দিয়ে দিন, আর আপনার এই স্ল্যাপ মালটাকে নিয়ে নিয়ে যান। টাকা নিয়ে যেতে হবে। এবারে লাইন এসছেন বানতলা, ওখানে একটা ভেড়ি আছে, ভেড়ির ধারে টাকাটা নিয়ে দাঁড়াবেন। আর হ্যাঁ, মোবাইলের চার্জারটা একটু নিয়ে আসবেন। মাঝে মাঝে আপনার যে মন যে মন করে আমার সঙ্গে কথা বলতে, সেটা আর পারবেন না। একটা মাত্র দাগ আছে, কোনোভাবে রাতটাই কাটবে। ঠিক আছে দাদা, মোবাইলটা চার্জে বসিয়ে দেবো। আমাদের ছেলেরা রেডি আছে? হ্যাঁ দাদা, রেডি আছে। ডাকবো এখন? না, আগে আসো। মাস্টার, ও মাস্টার মশাই, এদিকে। এই মোবাইলে চার্জটা একেবারে ওদিকে রে। মালটা ভাড়া করে নিয়ে এসেছি। না দাদা, ওদিকে তো গাড়ি যাও। টাকাটা এনেছেন মাস্টার মশাই? আমার সঙ্গে আছে, এসে নিয়ে যাও। দেখ বাবা, আমার জলাতঙ্ক আছে মাসে মশাই, জল ভেঙে যেতে পারবো না। তাহলে টাকাটা দেবো কি করে? আপনি করে আপনি দেখুন, আপনার সামনে একটা নৌকো আছে, ওর মধ্যে টাকাটা রেখে নৌকোটা ঠেলে দিন। 50 লাখ টাকা ডুবে গেলে কি হবে? আরে সেটা নিয়ে আপনি ভাবছেন কেন মাসে মশাই? টাকাটা তো আমার, আমি বুঝে নেব। আপনি দিন 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 নৌকোটা রেখে ঠেলে দিন। চার্জার চার্জার। Thank you.